প্রধানমন্ত্রী হয়ে থাকলেহে ভারতবর্ষখন এখন শক্তিশালী দেশত পরিগণিত হব আর যেটো এটা মোদী ডাঙরে করে আছে আর নিশ্চয়কৈ আজি বিরোধী এটা সময়ত তেওঁলোকে বহুবিলাক দল লগ লাগে প্রায় ছাব্বিশটা দল লগ লাগে তারও বেশি আর দল তেওঁলোকে কয় লগ লাগি পেলাই ইন্ডিয়া এলায়েন্স গঠন করেছিল তেওঁলোকে এটা এনেকুৱা ভাব দেখুৱাইছিল যে তেওঁলোকে একেবাৰে মোদী প্রতিহত কৰিব পাৰিব কিন্তু রাইজে গম পায় যে ক্ষমতার স্বার্থত হাপে বেঙে লগ লাগিলে লগ লাগিছে এই কথাটো রাইজে গম পায় আর সেইটো কারণে সেই ইন্ডিয়া এলায়েন্সক যাবারতক আর বেশি বেশি একটা মুখ্য মাধব আঘাত বলে কোব লাগবে একেবারে বেশি যাই ভাবো যে এক্সিট পোলত দেখাইছে তাতক বেশি বেয়া রিজাল্ট তেওঁলোকে লাভ করব আর নিশ্চয়কৈ ভারতীয় জনতা পার্টি মিত্রজোঁটে আমি যিখিনি এক্সিট পোলত দেখাইছে তাতক আমি অধিক সংখ্যক এখন চাণক্য দেখাইছে আমি 400+ পাইছো প্লাস 25-15 প্লাস মাইনাস এনেকে দেখাইছে কিন্তু আমি দৃঢ়তাৰে কব পাৰো যে 400+ আমি অহা চারি জনত আপনাদের দেখবেন যে 400+ আমি পাবো বিশ্বাস নকৰে আৰু তেওঁলোকে যে গডি মিডিয়া এইটো আৰু প্ৰিফিক্স মানে ফিক্স এইটো কংগ্ৰেছে কোনো কথা মানি লব বিচাৰে মানে কংগ্ৰেছে মনোবল ভাঙিব কাৰণে কংগ্ৰেছে মানে থানবান কৰিব যে কোনো অন্য দল সৰু সৰু দলক যাতে এতিয়াই তেওঁলোক বিজেপি শৰণাপন্ন হয় তাৰ বাবে এনেধৰণৰ প্ৰিফিক্স হেৰি ওলাইছে কংগ্ৰেছে একচুৱেলি কি হয় এক্সাম্পলটা এইটোৱে যেতিয়া এজন লড়াই মেট্রিকত বেয়া রিজাল্ট করে বা হায়ার সেকেন্ডারি বেয়া রিজাল্ট করে বা কোনো একটা এক্সামত বেয়া রিজাল্ট করা যায় তেতিয়া কি হয় গার্জেনবিলাকে যদি কয় যে বাস্তরে ভালকে পড়া নাছিলে বা পরীক্ষাটো ভালকে তেওঁলোকে চোৱা নাই যোনে চাইছিলে তেওঁলোকে ভালকে মার্কস দিয়া নাই এক্সামিনারে তেতিয়া এই লড়াজনরে ক্ষতি করব ঠিক তেনেদৰে কংগ্রেসৰ সেই অবস্থা হৈছে যে তেওঁলোকে রিয়েলিটিত নাথাকে তেওঁলোকে বরঞ্চ তেওঁলোকে হারারপরা তেওঁলোকে শিকিব লাগে যে কি কারণ তেওঁলোকে পরাজয় বরণ করেছে ক্রমগতভাবে প্রত্যেকটা নির্বাচনত তেওঁলোকে কিয় মুখ থেকে চাকাইছে তেওঁলোকে তার মানে আসল রিয়েলিটিত নাথাকে যার ফল নাকি তেওঁলোকে আকো যেতিয়া তেওঁলোকে উপলব্ধি করব নিব রিয়েলিটিত তেতিয়া তেওঁলোকে আকো ভবিষ্যতে যি আমি কৈ আছো আমি ভারতীয় জনতা পার্টি আমি কংগ্রেস শূন্য ভারতর কথা কোৱা নাই কিন্তু তেওঁলোকৰ নিজৰ কাম কাজৰ কাৰণে আজি কংগ্রেস শূন্য হৈছে আৰু এটা কাৰণে ভৱিষ্যতে হয়তো কংগ্রেস দলটোৱে আৰু নাথাকিবই বিৰোধী প্ৰধান দল হিচাপে তেওঁলোকে বৰ্তমান আছে কিন্তু ভৱিষ্যতে এটা কংগ্রেস দলে যদি তেওঁলোকে ভুলৰ পৰা নিশিকে এইটো মই তেওঁলোকক সাজেশ্যন দিয়াৰ বৰ অধিষ্ঠতা নাই কিন্তু এইটো কথা যেহেতু আপোনালোকে ক'লে যে তেওঁলোকে মানি লোৱা নাই এইটো মানি নলোৱাৰ কাৰণেতো আজি এইটো বিষয় হৈছে আজি কংগ্রেসের এনেকা অবস্থা হয়েছে তেওঁলোকে বিজেপিকে দোষারোপ করব দোষারোপ করব বিচাৰিছে কেন বিজেপি আজি আমার রাইজে মেন্ডেট যোনে দিয়ে তাক সন্মান করব রাইজে বিজেপিক ভাল পাইছে ভোট দিছে সেই মেন্ডেট এইটো এটা আর সেই মেন্ডেট সন্মান করব পারিলে দলবিলাকে ভবিষ্যতে তেওঁলোকে অগ্রগতি লাভ করব পাৰিব।